সরস্বতী পুজোর দিন থেকে প্রথমে ঘুম থেকে উঠেই যেটা লাগে সেটা হচ্ছে কাঁচা হলুদ বাটা তো আমি সকাল সকাল উঠেই কাঁচা হলুদটা বেটে রেখেছি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি মেয়ে মেয়েকে স্নান করে নিয়েছে আর ছেলে গিয়েছে স্নানে ওরা দুই ভাই বোন মিলে একসাথে চলে যাবে মেয়ের ম্যাডামের বাড়িতে ওখানেই পুজো হবে তো ওরা ওখানে অঞ্জলি দেবে আর মেয়ে কিন্তু রেডি হচ্ছে মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো মা তো এখন এই শাড়ি পরে না বাবা চলে যাওয়ার পর থেকে তো মেয়ে বলো আমি আজকে দিদুনের শাড়িটাই পরবো তো মেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছে ওখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে মানে প্রসাদ খেয়ে ওরা দুই ভাই বোন মিলে চলে যাবে একজন স্কুলে আর মানে মেয়ে ছেলে যে স্কুলে পড়তো আর মেয়ে চলে যাবে কলেজে তো ঘুরে একবারে বাড়ি আসবে গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদেরকে জানিয়ে দিই হ্যাপি সরস্বতী পূজা আর হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে তো দুটো দিন আজকে একই সাথে পড়েছে তো যাই হোক আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার মেয়ে হচ্ছে ওর ম্যামের বাড়িতেই অঞ্জলি দেবে তোর ভাইকেও সাথে করে নিয়ে গেল ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছে এই পনেরো দশটার দিকে ওরা গেল আর ওখানে মোটামুটি বললো মেয়ে যে সাড়ে দশটার মধ্যে ঠাকুর মশায় চলে আসবে তাও ওখানে ওরা অঞ্জলি দেবে আর এখনই ওরা বাড়ি আসছে না ছেলে যাবে ছেলে যে স্কুলে পড়তো সে মানে স্কুলে যাবে আর মেয়ে চলে যাবে কলেজে তো ওদের কলেজে খুব সুন্দর করে সাজিয়েছে গতকালকে মেয়ে মানে ওই ঠাকুর আনতে গিয়েছিল বললো এত সুন্দর সাজিয়েছে মা পারলে মানে ঘুরে আসতে বললো তো আমার পক্ষে হবে কি না আমি জানি না তো যাই হোক ওরা বেরিয়ে যাওয়ার পর এখন আমিও তাড়াতাড়ি করে স্নান সেরে নেবো দেরি করবো না কারণ হচ্ছে বাড়িতে পুজো না হলেও না সরস্বতী পুজোর দিনটা একটু সকাল সকালেই স্নান করতাম আর যে এবছর করে পুজো দিতাম তো এবছর যেহেতু হলো না তো ভাবলাম আমি সকাল সকালই স্নান মানে সেরে নেবো আর অন্য কোনো কাজই করব না মাসিও সকাল সকাল ঘরটার মুছে দিয়ে গেছে আর আজকে আমি সকালবেলায় মানে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি যাতে আমাকে পরে আর ঝাঁদ দিতে না হয় তো সকাল সকাল পুজো করব দেখেই আমি ওটা করে দিয়েছি আর আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা তো ওরা দুই ভাই বোন বাইরেই খাবে তো সরস্বতী পূজার দিনটা ওরা বাইরেই খায় তারপরে হচ্ছে দুর্গা অষ্টমীর দিনেও বাইরে খায় তো এক বছর এক দুটা দিন তো দিতেই হয় বাচ্চা কাচ্চাকে খেতে তো যাই হোক ওদের আস্তে আস্তে বেলাই হয়ে যাবে ওই তিনটা চারটা বাজবে তো ওখান থেকে পুজো দিয়ে ওরা চলে যাবে হচ্ছে ঘুরতে ঘুরবে ঠুবে তারপরে তো বাড়ি আসবে তো আমাদের জন্য আজকে বাড়িতে রান্না করা হচ্ছে খিচুড়ি ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি যে ভুনা খিচুড়ি হয় ওরকম খিচুড়ি করবে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে আমাদের মেনু তো পুজোর দিন আমার খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে তো মাকে বললাম মা আমরা তিনজন আছি আপনাদের দাদাভাইও আছে তো আমরা খিচুড়িটাই আজকে খাবো আর আমিও এখন চলে যাব স্নানে বেশি দেরি করবো না আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাতে করে স্নান পুজোটা সারবো তারপরে আবার কিন্তু পরে দেখা করছি আর এখানে রান্নাঘরে হচ্ছে খিচুড়ির প্রস্তুতি তো এখানে নিয়ে নিয়েছে মুগের ডাল আর হচ্ছে এটা গোবিন্দভোগ চাল তো চালটাও ধোয়া হয়নি ডালটাও ভাজা হয়নি সব ধুতে হবে ভাজতে হবে আর দেখবেন মানে সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়িটাই খেতে বেশ ভালো লাগে তাই না প্রতি বছর তো আমার বাড়িতে পুজো হয় আর খিচুড়িও কিন্তু করা হয় প্রতি বছর লক্ষ্মী পুজো বলুন সরস্বতী পুজো বলুন দুটো পুজোতেই করা হয় আর এখানে খিচুড়ির জন্য ভেজে নিচ্ছে হচ্ছে বাদাম তো বাদাম না দিলে কিন্তু খিচুড়ির গন্ধটা ঠিক আসে না খিচুড়িতে বাদাম বলুন কিসমিস বলুন এগুলো কিন্তু দিতেই হয় কাজু বাদামও দেওয়া যায় তো আজকে কাজু বাদাম দিচ্ছে না শুধু বাদাম দিয়েই করবে আর এখানে কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে তো মুগ ডালের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু আবার খিচুড়ির টেস্টটাও ভালো আসে না তো এগুলো ভেজে নিচ্ছে এখনই হচ্ছে না তো একটু কাটাকাটির ব্যাপার আছে সেগুলো তো সবজি টবজি কেটে নিয়ে তারপরে একবারে খিচুড়িটা করা হবে আর আমি এখানে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সকাল সকাল ওরা বেরিয়ে গেল তারপর আমার যেটুকু কাজ ছিল সেগুলো টুকিটাকি করে নিয়ে আমি স্নানটা সেরে নিলাম যেহেতু আজকে একটা পুজোর দিন সেই জন্য ভাবলাম আমিও স্নান করে ঘরের পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি আর এই যে নাইটিটা দেখছেন এটা হচ্ছে শীতের শুরুতেই আপনাদের দাদাভাই আমাকে কিনে এনে দিয়েছিল তো নাইটিটা একদিনও পরা হয়নি তো ভাবলাম শীত চলে গেলে আর তো পরা হবে না সেজন্য সেদিনকে একটু দোকানে নিয়ে গিয়ে খাপিয়ে এনে ভাবলাম আজকেই পড়ি ভেবেছিলাম তো শাড়ি পরবো কিন্তু আর হলো না যেহেতু পুজো হলো না শাড়ি মনে মনে ঠিকও করে রেখেছিলাম যে কোন শাড়িটা পরবো সেটা যখন আর হলো না তো সেজন্য ভাবলাম নতুন নাইটিটাই পরে নিই তো স্নান টান সেরে এসে করে আমি চলে এলাম তুলসীতলায় একটু জল ফুল দিয়ে তারপরে ঘরে চলে যাব। গিয়ে পুজো করব আর নাইটিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাতে আমার কিন্তু ভালো লাগবে তো এখন আমি সোজা চলে যাবো ঘরে গিয়ে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নেব তো ঠাকুরের কাপড় ঠাপড় পাল্টে নিয়ে ঠাকুরকে স্নান টান করিয়ে নিয়েছি আর এখন মানে ফুল দেব আর এখন আমার একটু আমার ছোটো মানে মেয়েবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে এই সরস্বতী পুজোর দিনটা খুব আনন্দ করতাম তো আমাদের সময় তো তত মোবাইল ছিল না সেলফি ছিল না ফেসবুক ছিল না কিন্তু আমাদের দারুণ আনন্দ ছিল সেই একসাথে আমরা পাড়ার বান্ধবীরা কারোর বাড়ির সামনে একটু মানে জায়গা ছিল সেখানে ছোট্ট করে প্যান্ডেল বানিয়ে পুজো করা হতো ওই কাপড় টাপড় দিয়ে করা হতো কিন্তু তাতে ভীষণ আনন্দ হতো সকালবেলা ঘুম থেকে উঠে মানে পুজো কাজে লেগে যাওয়া তারপরে উপোস করে শাড়ি মারি শাড়ি পরে যেতাম তো বড় হতো শাড়ি তবুও পরে যেতাম তারপরে সারাদিন ওই মানে মাইক বাস ওখানেই বসে থাকা আনন্দ করা সন্ধ্যাবেলা হলে আবার ছোট্ট করে একটা প্রোগ্রাম করা হতো যেখানে হচ্ছে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা বলুন তারপরে হচ্ছে বেলুন ফোলানো এক মিনিটে এঁকে কঠা বেলুন ফোলানো ফোলাতে পারবে ছোট ছোট গিফট থাকতো চকলেট বিস্কুটের প্যাকেট কিন্তু ওই আনন্দগুলো না এখন আর খুঁজে পাই না এখন এগুলো তো উঠেই গেছে তো আমরা কিন্তু খুব আনন্দ করেছি আর রাতের বেলা হলেই একসাথে সব কিছু সবজি টবজি দিয়ে একটা বেশ খিচুড়ি হতো সব মিলে একসাথে পাড়ার খেতাম ওই আনন্দগুলো সত্যি এখন আর ফিরে পাবো না কোনো হয়তো তো আমার মেয়েকে তাই বলি যে আমরা যে আনন্দ করেছি তোরা তো খালি যাস ঘুরিস মোবাইলে মানে ফটো তুলিস এই হচ্ছে তোদের আনন্দ কিন্তু আমাদের আনন্দটা একদমই আলাদা ছিল আর একটু যখন বড়ো হলাম তখন বান্ধবীদের সাথে সরস্বতী পূজার সময়ে মানে ঘুরতে বেরিয়ে যেতাম সেটা কিন্তু একটা আল আলাদাই মজা ছিল তো এখন আমার মেয়ে ছেলেও যায় আমি বুঝি এই দিনগুলো আর কোনো দিনই ফিরে আসবে না তো এখন আর আমাদের সেই মানে মজার দিনগুলো আমরা ফিরে পাই না এই এখন এই সংসার জীবন নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়েছি এখন আমাদের মেয়েরাই আনন্দ করছে যাই হোক ওদের আনন্দতেই আমাদের আনন্দ এই দিনটা যতটা ভোগ করতে পারে সেটাই একটা আর কি আর ফিরে পাওয়া যায় না এই দিনটা তো এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট প্রায় হয়ে এসেছে তো খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্ট আর ঘাঁটি তরকারিটাই কিন্তু বেশি ভালো লাগে তো আজকে বাঁধাকপির ঘন্ট দিয়েই খিচুড়িটা খাওয়া হবে আর বেগুনি ঠেগুনি কোনো কিছুই করা হলো না আর ছেলে মেয়েরা তো দুপুরে খাবেই না আর মাসি খাবে আজকে আমাদের বাড়িতে মাসি আবার আমাদের খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসে তো এখানে খিচুড়ির জন্য গরম জল করে না মানে ডালটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর আপনারা তো জানেনই কীভাবে আমার বাড়িতে খিচুড়ি করা হয় তো এইভাবে একই রকমভাবে করা হচ্ছে আর এখানে মশলা মাখিয়ে রাখা হয়েছে চালটা একটু একটু কষিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা করবে আর আমার ওদিকে পুজো টুজো সমস্তটাই কমপ্লিট আজ তেমন কাজও নেই তো আর পুজোর দিন আমি এক্সট্রা কোনো কাজ নিয়েও বসিনি আর এদিকে দেখুন অবস্থাটা ড্রেসিং টেবিলের ট্রেতে মানে আমার মেয়ে সকালবেলায় সেজে গুজে গেল তো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সমস্ত কিছু বের করেছে কিছুই আর ঢোকায়নি তো আমার একদম এরকম ভালো লাগছে না তো আমি ভাবলাম কি করব এখন বসে বসে এগুলো একটু ঢুকিয়ে রাখি না হলে তো একদম বাজে লাগছে দেখতে তো ওরকমই করে আরও সময়ও ছিল না কারণ হচ্ছে তারা করে টাইমলি না গেলে পরে তো যদি অঞ্জলি দিতে না পারে তাহলে তো আর লাভ নেই তো এগুলো ঢুকিয়ে রাখছি আর আপনাদের দাদা ভাই বলছে গেলে চলো একটু ঘুরিয়ে আনি তোমাকে আমি বলছি দূর আমি যাব না এই ছেলেমেয়েরা ঘুরছে আর আমরা কি কি করব থাক আমরা যাব না ওই দিন আমাদের শেষ তো বলছে কোনো ব্যাপার না ইচ্ছে থাকলে চলো আমি নিয়ে যাবো তা বলছি না আজকে আর বেরোবো না তো এদিকে সকালবেলায় কয়েকটা বাসি জামাকাপড় ওদের স্নান করার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো উঠিয়ে নিয়ে রাখবো আর ওই সাইডে যে দেখলেন ওটা হচ্ছে ঠাকুরের বাসনটা পুজোর পরে বের করে রেখেছি কারণ হচ্ছে মাসি বিকেলবেলায় এসে বাসনটা মেজে রেখে যায় তো ওই সাইডে বসে আমাদের বাড়িতে ঠাকুরের বাসনটা মাজা হয় তো আমাদের মোটামুটি সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর গরম গরম খিচুড়িও হয়ে গেছে তো হয়ে গেছে মানে কি মানে হয়ে আসছে আর কি তো ওটা হয়ে গেলেই মোটামুটি মানে খেতে বসে যাব তো দেখুন একদম গরম গরম খিচুড়ি রান্না শেষ তো মা বলল এটা নামানোর দশ পনেরো মিনিট পরেই খেতে দেবে তাতে একটু খিচুড়িটা ঝরঝরে হবে তো মোটামুটি রেডি এখন নামিয়ে নেবে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ তো তারপরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় আমি চলে এলাম রান্নাঘরে মা আজকে আবার একটু পাটি সাপটা ভাজছে কারণ আপনাদের দাদা ছিল না পৌষ সংক্রান্তির সময় তো এসেছে মা বললো নারকেলের খিসাটা তো রয়েছে অনেকখানি করা হয়েছিল তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিল তো বললো সবাই খেলাম ও খেলো না এটা কেমন লাগে তো একটু পাটিসাপটা গরম গরম ভেজে দিই ও খেতে পারবে সন্ধ্যাবেলায় তো মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে এটাই লাস্ট ছিল অল্প করে গোলা আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করে দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে কিন্তু আগামী দিনে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে তো এখানে এই পার্টিসাপটা ভাজা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পার্টিসাপটা ভাজা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আগামী দিনে আপনারা সবাই খুব ভালো থাকবেন